আজকাল সড়কে ঝরছে বেশি পরিমাণের প্রাণ। একটু তাড়াহুড়ো আর সামান্য বেখেয়ালে লাশ হচ্ছে একজন, আর শোকে ডুবছে পুরো পরিবার। ভাইয়ের বিয়ের দুদিন আগে ভাগ্নিকে নিয়ে আসতে গিয়ে সড়কে প্রাণ হারালো মামা। মারাত্মক জখম ভাগ্নি এখন হাসপাতালে। বড় ভাইয়ের বিয়ে দেখার দুই দিন আগে ভাগ্নিকে নিয়ে বাড়ি ফিরতে ছোট ভাইয়ের সড়কে লাশ হওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারমুনারা গ্রামে। জানা যায়, বিয়ের আত্মীয়রা খুব একটা আসেনি বাড়িতে। তবে কিশোরী ভাগ্নির স্বাদ আহ্লাদ একটু বেশি হওয়ায় বিয়ের দুই দিন আগে তাকে আনতে যায় ছোট মামা। ছোট ভাইটাও বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে কত না ইচ্ছে আর কল্পনা করেছিল সবাইকে নিয়ে আনন্দ করতে। কিন্তু সেই ছেলেটা যে বিয়ের দুই দিন আগে পৃথিবী থেকে বিদায় নেবে এমন কথা কে জানত। ভাগ্নিকে বাইকের পিছে তুলে বোনের বাড়ি থেকে ফিরতে সড়কে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি, গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘাড় মোটকে মামা লাশ হয় ঘটনাস্থলেই। আর মারাত্মক আঘাত পাওয়া যখন ভাগ্নিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের বিছানায়, বিয়েবাড়ির আনন্দ পরিণত হয় শোকে, কেড়ে নেয় সকলের হাসি খুশি মুহূর্ত। দর্শক, বাড়িতে বিয়ের দুই দিন আগে ভাগ্নিকে নিয়ে ফেরার পথে ছোট ভাইয়ের লাশ হওয়ার ঘটনায় আপনিও শোকাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।